হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি তো ভীষণ ভীষণ ভালো আছি। তো আজকে রোববার, তো রোববারে সকালে আমরা কি কি ব্রেকফাস্ট করছি এই যে দেখো, এটা ডিম দিয়ে, এটাকে কি যেন বলে, খুব একটা ভালো আমি জানি না, ডিম টোস্ট হবে হয়তো। তো এটা বানাচ্ছি। আর এখানে দেখো, চা করব, দুধটা একটু ফুটে যাক, তারপরে আমি চায়ের লিকারটা দিব। তো আজকে ব্রেকফাস্ট এটাই হবে। তো ফ্রেন্ড, এই দেখো আমার এটা ডিম টোস্টটা হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। তো এইভাবে একে একে আমি সবকটাই ভিজে নেব। আর এইভাবে ডিম টোস্ট কারা কারা কে খাও তো আমাকে কমেন্ট করে জানাবে, এইভাবে কার কার খেতে ভালো লাগে। তো আমার তো ভীষণ ভালো লাগে। ফ্রেন্ড, এত টেস্টি না, কি বলবো, তোমাদের ভীষণ টেস্ট হয়েছে, খুব এনজয় করছে আমার মেয়ে। দেখো ও তো একা একা কোনো কিচ্ছু ধরে খায় না, তো এটাই একা একা ধরে খাচ্ছে, ব্যাস ওটাই আমার কাছে অনেক। তো ভীষণ টেস্টি, জানি যারা যারা খাও তাদের কাছেও খুব টেস্টি লাগবে। তো খাই, পরে কথা হবে, টাটা। ও, আমাদের দুপুরের মেনু, এখানে আছে ভাত, এখানে স্যালাড, ওখানে দেখো মাছ ভাজা, আর এই স্যালাডটা কেটেছে আমার হাজবেন্ড, আর এই দেখো বেগুন ভাজা, আর এখানে মাংসর লাল টুকটুকে ঝোল, পাতলা ঝোল। আমরা মাংসর পাতলা ঝোলটাই বেশি পছন্দ করি। ফ্রেন্ড, এই দেখো সাজুগুজু করে নিয়েছে, এখন বেরোচ্ছি একটু ঘুরতে যাব, রবিবার বলে কথা, তাই না? তো দেখো কোথায় যাচ্ছি। ফ্রেন্ড, দেখো আমরা কোথায় ঘুরতে এসেছি, ওই দেখো আমার মেয়ে কি আনন্দিত, দেখো কিভাবে খেলছে ও, ওর ভীষণ ভালো লাগছে, তো আমারও ভালো লাগছে। তো বিকালবেলা এইভাবে ঘুরতে আসতে কার না ভালো লাগে বলো? আর এত সুন্দর জায়গাটা, মানে ভীষণ ভীষণ ভালো লাগছে জানো, তোমাদের কি বলবো আমি। তো দেখো কি সুন্দর জায়গা, এই দেখো এখানে একটা নদী, মানে এই আমরা যেখানে থাকি এখানে প্রচুর প্রচুর ঘোরার জায়গা, কিন্তু আসাই হয় না, আর একটু থেকেই চলে যাব, কারণ যেতে তো হবেই বলো, এখানে তো আর রাত পর্যন্ত থাকতে পারবো না, যেতে মন না চাইলেও যেতেই হবে, মন একদমই চাচ্ছে না যে চলে যাই, কিন্তু যেতেই হবে। এই দেখো কি সুন্দর জলটা, দেখো তোমরা বুঝতে পারবে, দেখো এগুলো পাথর সব। তো নিচে এসেই তোমাদেরকে একটু দেখালাম, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, এই দেখো। দেখেছো আজকের ভিডিওটা এইটুকুই, আর সত্যি কাদের কাদের ভালো লেগেছে প্লিজ কমেন্ট করবে, আর ভিডিওটা আর বেশি বড় করছি না, তো এই পর্যন্ত।